আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা। তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসলাম। তো রিকোয়েস্টটি হলো যে ভাই, সিআরটি টিভিতে চ্যানেল বক্স 6 পিনের পরিবর্তে 7 পিন লাগানো যায় কি না, আবার 7 পিনের পরিবর্তে 8 পিনের লাগানো যায় কি না। তো যতটুকু ধারণা, তো এই ভাই জানতে চাইছে যে 5 ভোল্ট চ্যানেল বক্স, যে দুই জাতের চ্যানেল বক্স, এই দুই জাতের চ্যানেল বক্স রিপ্লেস কিভাবে করবে বা চেঞ্জ কিভাবে করবে, লাগালে আমাদের কোন কাজটি করণীয় বা কোন কাজটা করে তারপরে কাজ করব। তো এই ভাই রিকোয়েস্টে বিরু নিয়ে আসলাম। তো চলেন বিরুটা দেখে আসি, তার সি ইন্টুর পরে। তো এইভাবে প্রথম প্রশ্নটা হলো, 6 পিনের পরিবর্তে 7 পিনের চ্যানেল বক্স একটা সার্কিটে লাগানো যায় কি না। তো এই যে এখানে একটা চ্যানেল বক্স, এই চ্যানেল বক্সটা 7 পিনের চ্যানেল বক্স। তো এখানে দেখা গেছে এই যে এই পিনটা ব্লাঙ্ক নেগেটিভ, এই পিনটা ছাড়াও চলবে, এই পিনটা বাদ দিলে 6 পিন আর এই পিনটা সহ 7 পিন। তো উনি যদি বলে থাকে এই পিনটার জায়গায় দেখাচ্ছে এই পিনটা এখানে দিলে 7 পিন হয়, তো প্রথমত কথা বলি এই চ্যানেল বক্সটা নিয়ে, এই চ্যানেল বক্সের জায়গায় এই যে এই চ্যানেল বক্সটা লাগানো যায় কি না। তো ওনার প্রশ্নের উত্তর দিতে গেলে যে হ্যাঁ, এই চ্যানেল বক্সের জায়গায় এই চ্যানেল বক্সটা লাগানো যায়। তো লাগাতে গেলে একটা কাজ করে দিতে হবে, যেমন এই যে এই চ্যানেল বক্সের এখানে কিন্তু কানেকশন নাই, এটা নেগেটিভ কানেকশন, আর এখানে কানেকশনটা আছে, আর এই চ্যানেলের এই জায়গায় কানেকশনটা নাই, এই জায়গায় কানেকশনটা আছে, এটা নেগেটিভ। তো নেগেটিভটা যেহেতু কমন নেগেটিভ আছে, সেহেতু নেগেটিভ প্রয়োজন পড়ে না, তো এটা ব্লাইন্ড ধরতে হবে। সেই ক্ষেত্রে উনি বোঝাতে চাইছে যে এই চ্যানেলের পরিবর্তে এই চ্যানেল লাগানো যাবে কি না, বা এই চ্যানেলের পরিবর্তে এই চ্যানেলটা লাগানো যাবে কি না। তো আমি বলতে গেলে যে হ্যাঁ, এই চ্যানেলের পরিবর্তে এই চ্যানেল লাগানো যাবে, বা এই চ্যানেলের পরিবর্তে এই চ্যানেল লাগানো যাবে, কিন্তু এখানে মাঝখানে একটা কাজ করে দিতে হবে। যেমন এই যে বর্তমানে এই মাদারবোর্ডটায় এই চ্যানেল বক্সটা লাগানো আছে, তো এই চ্যানেল বক্সটা হলো 7 পিনের চ্যানেল বক্স। তো এই চ্যানেল বক্সের পরিবর্তে যদি আমরা এই যে এই চ্যানেল বক্সটা আমরা লাগাই, লাগাতে গেলে প্রথমত আমাদের যেই কাজটা, তো এই যে এই কানেকশনটা, এই কানেকশনটা হয়েছে BL আর এই কানেকশনটা হচ্ছে BH। তো এই দুইটা পিন আমাদের এখান থেকে ঘুরাই দিতে হবে। ঘুরাই দিতে হবে কেমন, দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই দুইটা কানেকশন এখানে জাম্পার দিয়ে করে, বা অনেক ক্ষেত্রে সরাসরি দিয়ে দেয়। যদি জাম্পার দেওয়া করে তাহলে এই দুইটা জাম্পার এই জায়গার থেকে এই জায়গার থেকে দুইটা জাম্পার রিমুভ করবো। রিমুভ করার পরে এই যে এইটার কানেকশনটা এইটার দিব, এটার কানেকশনটা এইটার দিব, আর বর্তমানে যেভাবে আছে এইভাবে থাকলে এখান থেকে আমরা ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করার পরে এই যে এই কানেকশনটা দিব এই যে এটা, আর এই কানেকশনটা দিব এই যে এটা। দেওয়ার পরে আমরা এই চ্যানেল বক্সের পরিবর্তে এই চ্যানেল বক্সটা ব্যবহার করতে পারবো, বা এই চ্যানেল বক্সের পরিবর্তে এই চ্যানেল বক্সটা ব্যবহার করতে পারবো, মানে উল্টাপাল্টা করে ব্যবহার করা যাবে। মানে আমাদের সিআরটি সার্কিটে এই যে যদি 6 পিনের জায়গায় 7 পিন লাগাই, বা 7 পিনের জায়গায় 6 পিন লাগাই, মানে এই দুইটা চ্যানেল বক্স ঘুরাই, ঘুরাইতে গেলে আমাদের এই যে এই দুইটা কানেকশন ঘুরাই দিলে আমাদের আগের পজিশনে চ্যানেল বক্সের ছবিগুলি সেভ হবে। আর যদি আমরা এখান থেকে ডিসকানেক্ট না করে এই চ্যানেল বক্সের জায়গাতে এই চ্যানেল বক্স লাগাই, বা এই চ্যানেল বক্সের জায়গাতে এই চ্যানেল বক্স লাগাই, তাহলে সামনের ছবিগুলা পিছনে চলে যাবে, মানে সামনের চ্যানেলগুলো পিছনে চলে যাবে আর পিছনের চ্যানেলগুলো সামনে এসে পড়বে। এই এতটুকুই ব্যবধান। তো এই ভাইকে প্রশ্ন করব যে আপনি যদি এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, আর যদি না বুঝতে পারেন তাও কমেন্ট বক্সে জানাই দিবেন। কেননা আপনি 9 পিন, 7 পিন, 6 পিন উল্লেখ করছেন, কিন্তু 33 ভোল্ট না 5 ভোল্ট এটা উল্লেখ করেন নাই। সেক্ষেত্রে আমি ভিডিওটা এইভাবে বানালাম। যদি এর ভিতর আপনার মতামত থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনার
বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর আমার এই চ্যানেলের অন্যান্য সাবস্ক্রাইবারদের বলছি বা অন্যান্য সদস্যদের বলছি, এই ভাই এই প্রশ্নটা করার ক্ষেত্রে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, কেননা জানি অধিকাংশ টেকনিশিয়ান ভাইদের এইসব বিষয়ে কিছু বেশি ধারণা থাকে না বা এইসব বিষয়ে একটু নর্মাল থাকে, সেই কারণে কিছু কিছু ছোটো ছোটো সমস্যাগুলিও বড় হয়ে দাঁড়ায়। তো হয়তো ওনার এই বিষয়টা জানা ছিল না, সেই কারণে ওনায় আমাকে প্রশ্ন করছে। আর এই বিষয়টা বর্তমান সময়ে অধিকাংশ টেকনিশিয়ান ভাইরাই জানেন, আর যারা জানেন তারা মনে কিছু নেবেন না, কেননা যারা না জানেন তাদের জন্যই আমরা অনলাইনে কাজ করে থাকি, আর যারা জানেন তাদের জন্য তো আর কাজ করি না, যারা না জানেন তাদের জন্যই আমরা কাজ করি। তো ওনাই আমাকে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরটা ভিডিওর মাধ্যমে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, যদি এই ভিডিও থেকে কিছু জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মাই ইলেকট্রনিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।